হিন্দুদের দেবী মন্দির সংস্কারে এগিয়ে এলেন মালদহের রতুয়া তৃণমূল নেতা ইয়াসিন শেখ। চাঁচল মহকুমার রতুয়ার বিধানসভার শামসি এলাকার বহু পুরাতন একটি মনসা মন্দির সংস্কারের জন্য তিনি 30,000 টাকা আর্থিক সাহায্য করলেন। আগামী দিনে আরো আর্থিক সাহায্য করবেন বলে ইয়াসিন শেখ জানান। উল্লেখ, মালদহ জেলা পরিষদে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মাধ্যক্ষ পদে রয়েছেন ইয়াসিন শেখের স্ত্রী পায়েল খাতুন। আজকে রতুয়া বিধানসভার শামসি অঞ্চলে দীর্ঘদিন থেকে একটা মন্দির জরাজীর্ণ অবস্থায় ছিল, সামনে পুজো আসছে, ওইখানকার লোকাল আমাদের টিএমসির নেতৃত্ব আমার কাছে দাবি রেখেছিল ওটা রিপেয়ারিংয়ের জন্য, সেখানে গিয়ে কিছু আর্থিক অনুদান দিলাম। তার এই উদ্যোগকে সকলে সাধুবাদ জানান। মালদহ থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।